কলিজার টুকরো যুবক অনেক সময় তুমি ঘরের মধ্যে দেখবা বিবির সাথে রাগ হয়ে তুমি ঘরের মধ্যে খানা খাও না, একদিন হয়ে গেছে বিবিও তোমার সাথে রাগ কইরা তোমাকে খানা সাথে না, বলে না স্বামী আসেন খানা খান। তোমার এই কষ্টটা ছেলেও বোঝে না, মেয়েও বোঝে না, তোমার অন্য ভাইরাও বোঝে না, কিন্তু কোনো না ঘটনাক্রমে যদি তোমার মায়ের নজরে একবার যদি পড়ে যায়, মায়ের চোখ থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক না বেঠি? আরে মা যে কি জিনিস, মায়ের নজর যে কত বড় নজর, কতটা মায়ের নজর দেখ যুবক। ঢাকা থেকে চাকরি কইরা উজানি তোমার গ্রামে আসছ, দুই মাস পরে বাড়িতে আসছ, হাতের মধ্যে প্যাকেট নিয়ে যখন বাড়িতে ঢুকবা দেখবা তোমার বিবি দৌড় মাইরা সামনে আগাবে আর প্যাকেটের দিকে তাকাবে, আমার স্বামী আমার জন্য না জানি কি নিয়ে আসছে। তোমার ছোট্ট বাচ্চারা দৌড় মাইরা বলবে আব্বু মনে হয় আমার জন্য মজা নিয়ে আসছ, কিন্তু যুবক রে তোর ছেলে দেখবি দৌড় মারবে, মেয়ে দেখবি দৌড় মারবে আর তোর প্যাকেটের দিকে তাকাইবে, কিন্তু ঘরের মধ্যে একটা লোক দেখবি, ঠোরে একটা লোক আছে, তিনি আর কেউ নাই, তিনি হলেন জনম দুঃখিনী মা। ওই মা কিন্তু একবার তোর হাতের ডান হাতের প্যাকেটের দিকে তাকায় না রে যুবক, তোর মা কিন্তু একবার বাম হাতের প্যাকেটের দিকেও তাকায় না। আরে তোর জনম দুঃখিনী মা, এটা তো সেই মাই দুই মাস পর্যন্ত বিবির খবর নিলি, সন্তানের খবর নিলি, মাকে দুই দিন হয়ে গেল একটা ফোন দেওয়ার সময় তোর হয় নাই, তুই বড় ব্যস্ত। যেই মার সাথে এত ব্যস্ততা দেখাইছো যুবক, অত সেই মা কিন্তু তোমার হাতের প্যাকেটের দিকে একবারও তাকায় না, তাকায় এত একবার তোমার জনম দুঃখিনী মা, একটা নজরে তোমার সুন্দর চেহারাতে তাকায় আছে, কথা ঠিক না বেঠি? লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই দিল قُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى، قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود ابراهيم برشبي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? মাশাআল্লাহ। কে খুশি কে বেজার যদি একটু পরীক্ষা করি, পাশ করবেন না ফেল করবেন? পাশ করবেন তো ইনশাআল্লাহ। উজানির মানুষ তো ফেল করার কথা না, কি বলেন? কারণ দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, এই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ফেল করা লোক এখানে আয়সা আমল শেখে, এরপরে পাশ করে, কথা কম ঠিক কিনা? তাই সেই জমিনটা হলো এই উজানির জমিন। উজানির মানুষ তো ফেল করার কথা না, তা আপনারা পাশ করবেন তো ইনশাআল্লাহ। তাহলে এই দামি মজলিসে আসতে পেরে বসতে পেরে কে খুশি কে বেজার আমি একটু পরীক্ষা করি, করব? যে আল্লাহ পাক এই দামি মজলিসে আসার তৌফিক দান করলেন, সে আল্লাহ পাকের দেওয়া জবান খুলে জিব্বা নাড়ায়া আল্লাহর নামের জিকির হবে, করা যাবে তো ইনশাআল্লাহ। জিকির নিয়ে তো কারো কোনো দ্বন্দ্ব নেই, আছে? এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারেন, বিভিন্ন পীরের মুরিদ থাকতে পারেন, ধরেন কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ আট রশি, কেউ ষোলো রশি, কেউ মাইজ ভান্ডার, কেউ পেট ভান্ডার সহ ইত্যাদি, যে যে দলের হন না কেন, যে যে পীরের মুরিদ হন না কেন, আল্লাহর নামের জিকির নিয়ে কিন্তু কারো কোনো দ্বন্দ্ব নেই, আছে? তাহলে সে আল্লাহ পাকের আল্লাহর দেওয়া জবান খুলে আল্লাহর নামের জিকির হবে। জিকিরের সাথে সাথে মেহরবানি করে কষ্ট হলেও যারা যারা খুশি আছেন শুধুমাত্র তারাই একটু সামনে আগাবেন, খবরদার। যে বেজার আপনি আগাবেন না, আপনি ওখানে বসে থাকবেন। এবার আমি বরিশাল থেকে এসে আপনাদেরকে পরীক্ষা করব, একটু দেখি আপনারা কি পাশ করেন না ফেল করেন। যে বেজার আপনি ওখানে বসে থাকবেন, আর যে খুশি শুধুমাত্র সেই আপনি জিকিরের সাথে সাথে আগাবেন, লা ইলাহা এই La ilaha illallah, la ilaha জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো কিন্তু সকলের লাগবে না, কথা কোন ঠিক কি না? কারণ জিকিরের মধ্যে যে কি মজা, এই মজা যে একবার বুঝাই ফেলাবে তাকে কিন্তু বিভিন্নভাবে শাস্তি দিয়েও কিন্তু তার জবানের জিকির বন্ধ করা যায় না। যেমন নাকি নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন এক আল্লাহর নামের জিকির করতেছে, উমাইয়া বেলালের উপর নির্যাতন চালাইতেছে চালাইতেছে, আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যায়, আবু বকর বিষয়টা দেখে আবু বকর ডাক দিয়ে বলো, বেলাল কেন তোমার উপর এই নির্যাতন চলতেছে? বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, একটাই কারণ, সেটা হলো আমার মালিকের নামের জিকির আমার জবান থেকে বের হইতেছে। আবু বকর ডাক দিয়া বলে, ভাই বেলাল তুমি একটা কাজ করো, তুমি তো এমন মালিক আল্লাহর নামের জিকির করো যে মালিক জিকির আস্তে করলো শুনে, জোরে করলো শুনে, কথা কোন ঠিক কি না? তুমি জিকিরের আওয়াজটা একটু স্লো করে দাও, উমাইয়ার শাস্তি থেকে তুমি বেঁচে যাইবা। আবু বকর এই কথা বলে ওইখান ওখান থেকে চলে যায়,
আবার একই পথ দিয়ে যখন রওনা হয়, আবু বকর তাকায় দেখে হযরত বেলাল সেই আগের মতই জোরে জোরে আল্লাহর নামের জিকির করে। আবু বকর ডাক দিয়া বলো, ভাই বেলাল এত করে বুঝাইলাম, জিকির আওয়াজটা স্লো করে দাও। কই জিকির আওয়াজ তো বন্ধ করলা না, কারণটা কি বলো? আবু বকর কথা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, ভাই আবু বকর জিকিরের আওয়াজ বন্ধ করে দিলে উমাইয়া শাস্তি থেকে বেঁচে যাব, এটা আমি বেলালও বুঝি, তারপরেও কেন বন্ধ করি না? একটাই কারণ বলে, জিকিরের আওয়াজের কারণে উমাইয়া যে শাস্তি দেয়, শাস্তিটা লাগে আমি বেলালের শরীরে, আর আমার মালিক আল্লাহর নামে জিকির আমার জবান থেকে বের হয়, এই জিকিরের মজা লাগে আমি বেলালের অন্তরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা, ইল্লা মা 'আল্লামতানা, ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقهوا قولي مقبول تو هي شاد هي قابل تو بغت هاي মকবুল তো হাই সাজা হাই কাবিল তো বহুতা হাই আই না কে মানিন্দে তু নহি দিল তো বহুতা হাই আই না কে মানিন্দে তু নহি দিল তো বহুতা হাই তৌফিক সে হোতি হ্যায় ইয়ে নিআমত কি খাজিনা হর মর্দ কি তাকত কিয়া ওর হে নিশানা আই বন্দায়ে খোদা চাহগার উনকি মুলাকাত আই বন্দায়ে খোদা চাহগার উনকি মুলাকাত জলদি সে বৈঠে জন হযরত কি নসিহাত জলদি সে বৈঠে জন হযরত কি নসিহাত। আলহামদুলিল্লাহ, উজানি পশ্চিমপাড়া তেলচুয়া বাড়ি বাইতুসালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল উপস্থিত আজকের মাহফিলের মহতারম সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব দামত বরকাত হুনারিয়া সহ উপস্থিত আজকের প্রধান অতিথি আমাদের সকলের মুরব্বী পীরজাদা পীর আলহাজ হযরত মাওলানা আশিক ইলাহি সাহেব দামত বরকাতুহুল আলিয়া পীর সাহেব উজানি সহ উপস্থিত আমার ওস্তাদ সমতুল্লাহ হযরত উলামা ইকরাম এবং আজকে আমার পরে যিনি আলোচনা করবেন উজানির পীর সাহেব হুজুরের বড় সাহেবজাদা হযরত মাওলানা মুফতি সিব্বির আহমদ সাহেব দামত বরকাতুল আলিয়া হযরত পথে আসেন আসতেছেন, আল্লাহ হযরতের পথকে সহজ করে দিন, আমাদের মাঝে সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। উপস্থিত আমার বৃদ্ধ বাবাজিরা কলিজার টুকরা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে
পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেস্তের বাগান, জান্নাতের বাগান, ওলামায়ে কেরামদের মজলিস, সবচাইতে দামি মজলিস, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? ওলামায়ে কেরামদের মজলিস যে দামি মজলিস, এটা আপনারা উজানির মানুষ ঠিক বললো ঠিক না বললো, কিন্তু ঠিক আবার বলেন ঠিক কিনা? কিরকম দামি মজলিস? এই দামি মজলিসে যে আসবে, যে বসবে, সেই দামি হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু এই দামি মজলিসে সকলেই আসতে পারে না, আসলেও আবার তাকায় দেখবেন সকলেই কিন্তু বসতে পারে না, কথা কোন ঠিক কিনা? বসলেও আবার তাকায় দেখবেন আখেরি মোনাজাত পর্যন্ত সকলেই থাকতে পারে না, ঠিক কিনা? আমি জানতে চাই আপনাদের এলাকায় মুসলমানের সংখ্যা কি এই না আরো কিছু আছে? আরো 10-12 জন হবে নাকি? তার চাইতেও বেশি? তাহলে কই সবাই তো চলে আসে নাই, সবাই আসে নাই, সবাই আসে নাই, 10-12 জন নয়, অনেক লোক আছে, তারপরে কিন্তু সবাই আসে নাই। এখন আসেন দ্বিতীয় প্রশ্ন, যারাই আমরা আসলাম আমাদের মধ্যে সবাই কি আখেরি মোনাজাত পর্যন্ত থাকবে? থাকবেন? এর মধ্যে অনেকে হয়তো বা উঠে যাবে, এটাই স্বাভাবিক। তবে আল্লাহ আমাদের সবাইকে আখেরি মোনাজাত পর্যন্ত, শেষ পর্যন্ত থাকার তৌফিক আল্লাহ দান করুক, বলুন আমিন। ভূমিকা লম্বা না করে আমি আমার মূল আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। আজ গোটা পৃথিবীর মানুষ এক অশান্তির বাজারে আবদ্ধ, শান্তি কোথাও নাই, ঘরেও নাই, বাহিরেও নাই, বাজারেও নাই। এমনকি আমরা জানি বাংলাদেশে অন্য কোথাও শান্তি না থাকলেও একটি জায়গা আছে ঢুকলেই শান্তি, জায়গাটার নাম কি? মসজিদ, মাশাআল্লাহ। তবে দুঃখজনক হলো সত্য, বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মসজিদে ঢুকেও শান্তি নাই, কথা কি ঠিক না বেঠিক? কেন? শান্তির জায়গা অশান্তির কারণ কি? কারণ তো অবশ্যই আছে, এর মধ্যে যতগুলা কারণ আছে সব কারণের প্রথম কারণ হলো, এক নম্বর কারণ হলো সুদখোর, ঘুষখোর, বেনামাজির দল, কথা বলেন ঠিক কিনা? যে বাংলাদেশের যে মসজিদের সভাপতি সুদখোর, ঘুষখোর, সেক্রেটারি, কেশিয়ার, দায়িত্বশীল, যারা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, নবীর সুন্নাতের আমলের ধারে কাছেও নাই, ওই মসজিদের ইমামেরও শান্তি নাই, মুসল্লিদেরও শান্তি নাই, মক্তবের ছাত্রদেরও শান্তি নেই, কথা কোন ঠিক কি? আল্লাহ। তবে আমরা শান্তি সবাই চাই, শান্তি চাই কিনা? আজকে শান্তির ঠিকানা নিয়েই বাড়িতে যাব ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করার মতো যোগ্যতা কিন্তু আমার নাই, উজানির হযরত পীর সাহেব হুজুর দামত বরকাতুন আলিয়া যেখানে কথা বলেছেন তার কথার পরে আমাদের কোনো কথাই চলে না। আমি অল্প সময় হুজুরের জবানের দামি কিছু কথা আমি শোনার মতো সুযোগ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার আব্বা কিন্তু হুজুরের একদম খাস মুরিদ, তো আমি আমার আব্বার কাছে হুজুরের কথা অনেক শুনতাম। হুজুরের সাথে আমার আরো অনেক জায়গায় আমার প্রোগ্রাম হয়েছে একসাথে, তো আমি সুলাইমান সারা দিন সারা রাত এই 24 ঘন্টাও যদি মাইকের সামনে চিল্লাই, আর আমার মনে হয় হুজুর মাত্র বেশি না 1 মিনিট 30 সেকেন্ড তার জবান থেকে যে দামি কথা বলবে, আমার সারা দিন এই 24 ঘন্টা সারা দিন সারা রাতের বয়ান এক জায়গায় করলো হুজুরের 1 মিনিটের বয়ানের সমান হবে না। তারপরও হুজুরের নির্দেশে মুরব্বীদের নির্দেশ মানতে হয়, হুজুরের নির্দেশে হুজুরের কাছে দেখা করে দোয়া নিয়ে তারপর স্টেজে উঠেছি। মুফতি সিব্বির আহমদ সাহেব দামত বরকাতুল আলিয়া হযরত আসার আগ পর্যন্ত আপনাদের মাঝে কিছু কথা বলবো, যা বলবো সর্বপ্রথম আমার খাঁটি নিয়ে এতেছে, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করে, ইখলাস নিয়ে বলবো, ইখলাসের সাথে আমরা শ্রোতার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো ভাই আমার আজকে আমরা শান্তি সবাই চাই ঠিক কিনা? দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি আমরা চাই কিনা?
তাহলে এই শান্তির ঠিকানা আমাদের জানার দরকার। শান্তির ঠিকানা কি? আজ আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে 114 সূরার মধ্যে একটি সূরা সূরা নাহল থেকে 90 নং আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এমন একটি দামি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে বের করে দিয়েছেন, যেই আয়াতে কারিমার মধ্যে গোটা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা শান্তির ঠিকানা দিয়ে দিয়েছেন। সুবহান, আরেকটু আসতে বলেন না সুবহান। উজানির মানুষের ব্যাটারির পাওয়ারটা তো দুর্বল হওয়ার কথা না, কারণ চরমোনা যায় দেখি ব্যাটারি চার্জ ফুল, অথচ এই চরমোনার গোড়া হলে উজানি কথা কোন ঠিক কি না? আপনাদের ব্যাটারির চার্জ তো দুর্বল চলবে না, এখানে এই উজানির সোহবত এমন পাওয়ারফুল, আমি তো আসলেই কখনই আসার সুযোগ হয় না, আসি না, আসবাসব করে আজকে আমি এই মাহফিলে আসার পরে, এই মাহফিলে আসার আগেই আমি মাদ্রাসায় ঢুকেছি, এবং মাদ্রাসায় ঢোকার পরে আমি মাদ্রাসা মসজিদে নামাজ পড়লাম, এবং কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সেখানে যা দাঁড়াইলাম পরেই দেখি অবস্থাটা অন্যরকম হয়ে গেছে, এটা তো সোহবত। আর আপনাদের জীবনটা এখানে কাটায় দিলেন, আপনাদের সোহবতের পাওয়ারটা আরো বেশি হওয়ার কথা, ব্যাটারি চার্জ ফুল থাকার কথা, ঠিক কিনা ধরে বলেন? আর তো বেশি ফুল থাকার কথা, একটু আগে তো হুজুরে চার্জ দিয়ে গেছেন পুরো কথা, কোন ঠিক কিনা ভাইয়ার আমার? তাহলে বলেন শান্তির ঠিকানা আমরা চাই কিনা? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে গোটা পৃথিবীর মানুষদেরকে শান্তির ঠিকানা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা আদেশ করেছেন এবং তিনটা নিষেধ করেছেন। আদেশ কয়টা বাবা? নিষেধ মোট আমল ছয়টা। এই ছয়টা আমল নিয়ে আলোচনা করার সুযোগ আমার কোনোভাবেই হবে না, তবে তিন আদেশের প্রথম যে আদেশটা আল্লাহ করেছেন একটা আদেশ নিয়েই যদি আপনাদের মাঝে আলোচনা করি ইনশাআল্লাহ, এই একটা আদেশের উপরেই আলোচনা করা এবং শোনার মধ্যে আমরা শান্তির ঠিকানা নিয়েই বেড়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তিন আদেশের প্রথম যে আদেশটা আল্লাহ করেছেন, আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান বলেন তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও। ইনসাফ ছোট একটা শব্দ, কিন্তু এই শব্দটা বড় দামি একটি শব্দ। ইনসাফ নামক মেডিসিন যদি আপনার এলাকার চেয়ারম্যানের অন্তরে ঢুকে যায়, আপনার এলাকার চেয়ারম্যানের দ্বারা জনগণ কোনোদিন কষ্ট পাবে না, মেম্বারের অন্তরে ঢুকলে মেম্বার দ্বারা জনগণ কষ্ট পাবে না, জনগণের অন্তরে ঢুকে যায় ওই জনগণ দ্বারা চেয়ারম্যান বলো, মেম্বার বলো, এমপি বলো, মন্ত্রী বলো, প্রধানমন্ত্রী বলো, বাংলাদেশের কোন সরকার বলো, কোনদিন জনগণ দ্বারা কষ্ট পাবে না, ঠিক কি না? ইনসাফ নামক মেডিসিন এত পাওয়ার, ও উজানির মুসলমান, ইনসাফ নামক মেডিসিন যদি আপনার ঘরের বিবির অন্তরে ঢুকে যায়, আল্লাহর কসম করে বলে যায় ওই বিবির দ্বারা স্বামী কোনদিন কষ্ট পাবে না, স্বামীর অন্তরে ঢুকলে বিবি কষ্ট পাবে না, ইমাম সাহেবের অন্তরে ঢুকলে মুসল্লি কষ্ট পাবে না, সভাপতির অন্তরে যদি ঢুকে যায় ওই মসজিদের সভাপতি দ্বারা ইমাম সাহেব কোনদিন কষ্ট পাবে না, ঠিক কি না? এবার আসেন, ইনসাফ কাকে বলে? ইনসাফ কি খায় না মাথায় দেয়? ইনসাফ জিনিসটা কি? ইনসাফ শব্দটার অর্থটা কি? এটা আগে জানার দরকার। ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝায় দেওয়ার নাম হইল ইনসাফ।
মনে করেন আপনি আমার কাছে দশটা টাকা পাবেন, দেওয়াটা দায়িত্ব, পাওয়াটা আপনার অধিকার। এরে নবীর উম্মতের দল, এখন যদি আমি ক্ষমতার পাওয়ার দিয়া আপনার পাওনা দশ টাকা যদি আমি না দেই, ঘুরাইয়া ফিরাইয়া যদি আমি পাঁচ বছর ঘুরাবার পরে যদি আমি দেই আপনাকে পাঁচ টাকা, এটার নাম কি ইনসাফ না জুলুম? শান্তি না অশান্তি? যদি আমি আমার পাওনাটা সময় মতো ঠিক মতো যদি বুঝাইয়া দেই, এটার নাম ইনসাফ। এদিকে খেয়াল করেন আমার দিকে, এটার নাম কি ইনসাফ? তা শান্তি কি ইনসাফের মধ্যে না জুলুমের মধ্যে? পাওনা দশ টাকা টাইম মতন কথা অনুযায়ী বুঝাইয়া দিলাম, নাম কি ইনসাফ? দিলাম না, ঘুরাইলাম, নাম কি জুলুম? কি নাম? শান্তি কি ইনসাফের মধ্যে না জুলুমের মধ্যে? এই যে আমি দশ টাকার জায়গায় ঘুরাইয়া 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 পাঁচ টাকা দিলাম, এই যে জুলুম করলাম, ওরে নবীর উম্মতের দল, জুলুমের শিকার হইয়া আপনি এখন কি করবেন? আপনি বড় গরিব, ক্ষমতাও নাই, টাকাও নাই, আপনার কিছু করার নাই। হা হা, রাস্তা দুইটা আছে, একটা হলো দুনিয়ার মাতবরের কাছে বিচার দেন, আর একটা হলো আকাশের মালিক, জমিনের মালিক যিনি, তিনি কে? ওই মালিক আল্লাহর কাছে বিচার দেন। তবে হ্যাঁ, আল্লাহর কাছে বিচার দিলে ওই বিচার কখনো বিফলে যাবে না। তবে দুনিয়ার কোন মাতবরের কাছে আপনি বিচার দিবেন? বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মাতবরের বিচারের মধ্যেও কিন্তু ভেজাল আছে না নাই? যদিও চাঁদপুর জেলায় নাই, আর থাকলে থাকতে পারে চাঁদপুর বড় একটা জেলা, কচুয়া থানায় নাই। আচ্ছা, কচুয়া থানা বড় থাকতে পারে, উজানি এলাকায় তো নাই। এদিকে তো শয়তান ঢোকার কথাই না, কথা কন ঠিক কি না? ও নবীর উম্মতের দল, শয়তান চিপা চিপা সব জায়গায় কম বেশি আছে, কথা কন ঠিক কি না? গরিব আল্লাহর বান্দা গেছে মাতবর, সব বিচার করেন, মাতবর কা বিচার করব, অসুবিধা নাই, কিন্তু কিন্তু বুঝুননি, আমার সাথে একটু দেখা করো, মোসাবা করো। মোসাবা তো এইটা, এই মোসাবা না, মোসাবা হলে ভিতরে মাল নিয়ে এসো, কথা কন ঠিক কি না? এখন গরিব বেচারা চিন্তা করলো, পাঁচ লক্ষ টাকার জমি বিচার দিলাম, মাতবর কা কিছু লাগবে, যাক পাঁচ হাজার দেওয়া হইলো, তো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকার জমি আমার থেকে যাবে, অসুবিধা নাই। কিন্তু মাতবরের সাথে পাঁচ হাজার টাকা নিয়ে দেখা করার পর মাতবরের চেহারা যদিও কালো, কিন্তু টাকা পয়া মুখের মধ্যে হাসি, চেহারার মধ্যে আলো। এবার মুসকি মুসকি হাসে আর কয় গরিব টেনশন করবি না, যা নাকে তেল দিয়া ঘুমা, আগামীকাল সকাল দশটায় বিচার হবে, তোর পক্ষে রায় হবে, কোনো টেনশন নাই। গরিব আল্লাহর বান্দার চোখে ঘুম নাই, সকাল দশটায় বিচারে বসছে, জনগণের সামনে এখন কি করা যায়? গরিব মার বার 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 মনে করায় দেয়, যদি ডাইরেক্ট বলে মাতবর পাঁচ হাজার দিছি, হিসাব করে বিচার কইরো, কপালে জোতার বাড়ির দুজনের আছে না নাই? এখন কি করা যায়? ডাইরেক্টও বলা যায় না, ইনডাইরেক্ট ইনডাইরেক্ট বলতে হবে। ইনডাইরেক্ট ভাবে গরিব ডাক দিয়া কয়, ও মাতবর, পাশে যা করে তাতেই আমি রাজি, পাশে যা করে তাতেই আমি খুশি। এখন মাতবর তো বুঝা বলাইছে, এতে তো আমারে পাঁচ দিয়া ইঙ্গিত দিয়া বুঝাইতেছে, গতকালকে পাঁচ হাজার যে খাইছি ওইটাই বারবার বুঝাইতেছে, যে পাশে যা করে তাতেই আমি রাজি। মাতবর তো বুঝা ফেলেছে, এখন মাতবর জবাবটা দিবে কিভাবে? জবাব তো ডাইরেক্ট দেওয়া যায় না বিচার, কি মাতবর ইনডাইরেক্ট ভাবে জবাব দিছে। মাতবর ডাক দিয়ে একা গরিব, পাশে কি করবে, দশেই তো সব শেষ করে দিছে, আছে না নাই? হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমায়েশ পার নজর হায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খোদা বাস। ভাইয়ার আমার, এই দুনিয়ায় এগুলা বেইনসাফি কাজগুলা সবচেয়ে বেশি হইতেছে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে ইনসাফের আমল করার তৌফিক দান করুক। এবার আসেন, ইনসাফ মানে হলো যার যেই পাওনা বুঝাইয়া দেওয়ার নাম ইনসাফ। এবার আসেন, গোটা পৃথিবীতে দুনিয়ায়
আমাদের কাছে যত পাওনাদার আছে সবচাইতে প্রথম এবং প্রধান পাওনাদার যিনি, তিনি কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। মহব্বত লাগায় বলেন আল্লাহ। ওরে উজানির মানুষ, আল্লাহকে ডাক দিলে আল্লাহ খুশি না বেজার? এ কলেজের টুকরা যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, জীবন ভর ওই দুনিয়ার গোলামের গোলামি করেছো, দুনিয়ার চেয়ারম্যান বলো, মেম্বার বলো, এমপি বলো, মন্ত্রী বলো, স্লোগান দিতে দিতে মালিকের দেওয়া গলার কণ্ঠ নষ্ট করে দিলা, বিনিময়ে তুমি কি পাইছো? পাইছো হয়তো 500 টাকা, যা তোমার এক বেলার বাজার করাও হয় না, কথা বলো ঠিক কি না? কিন্তু যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা শুনেন, ওই মালিকের দেওয়া জবানটা খুলিয়া যদি মালিকের নামটা যদি একবার মহব্বতের সাথে উচ্চারণ করতে পারো, মালিক যদিও তোমাকে 500 টাকা দিবে না, কিন্তু মালিককে যদি খুশি করতেই পারো, তোমার আমার দয়ার মালিক কি দিবে জানো? মালিক বলে গোলাম, তোর জবান দিয়ে আমি আল্লাহ কাল্লা বলে ডাক দেয়া খুশি করছো, যা আমি আল্লাহ তোর নামটা জাহান্নাম থেকে কাটিয়া তোর নামটা আমি আল্লাহ জান্নাতের খাতায় উঠায় দিলাম। আল্লাহ আল্লাহ, কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশেকু কাকা মোহায়, আল্লাহ আল্লাহ এই যে শিরিন স্তুতু নাম, শিরে সৎকার মি কুনাদ জানম তমাম। ও যুবক ভাই, এই জন্য গোটা দুনিয়ার যত পাওনাদার আছে সব পাওনাদারের মধ্যে সবচেয়ে প্রথম পাওনাদার যিনি, তিনি কে? যুবক ভাই, আল্লাহ বান্দার কাছে পায়, বান্দাও কিন্তু আল্লাহর কাছে পায়। আল্লাহ বান্দার পাওনা বুঝায় দিবে, এটার নাম ইনসাফ। বান্দা আল্লাহর পাওনা বুঝায় দিবে, এটার নাম ইনসাফ। নবী উম্মতের কাছে পায়, উম্মত নবীর কাছে পায়, কথা কোন ঠিক কি না? মা বাবা সন্তানের কাছে পায়, সন্তান মা বাবার কাছে পায়। এ কলিজার টুকরা যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা শুনে নাও, আল্লাহ তোমার আমার কাছে কি পায়, কি দাবি করলেন? আল্লাহ ডাক দিয়া কা বান্দা, আমি আল্লাহ তোমার কাছে মাত্র দুইটা জিনিস আবদার করলাম। এক নম্বর হলো বান্দা, আমি আল্লাহ তুমি, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলামি হবে কার? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। রব্বুল আলামিন বলে জিন এবং ইনসান সৃষ্টি করেছে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহর গোলামি করবা, আল্লাহ ডাক দেয়া বান্দা, এক নম্বর পাওনা আমি আল্লাহর গোলামি কর, দুই নম্বর বান্দা পাওনা হলো বান্দা গোলামি করবি তো ভেজাল মুক্ত, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবি না। কারণ আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক গুনাহ হলো মারাত্মক গুনাহ, কথা কার? আল্লাহ ডাক দেয়া কো বান্দা, আমি আল্লাহর গোলামি কর, দুই নম্বর হলো বান্দা আমি আল্লাহর গোলামি করবি তো শিরক মুক্ত, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবি না। এরে বান্দা আমার দুইটা পাওনা বুঝায় দাও। এরে বান্দা কোনো টেনশন করবি না, আমার পাওনা দুনিয়াতে বুঝায় দাও, সময় মতো তোমার পাওনা আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। এবার আসেন বাবা, খুব সংক্ষেপে কোট সংক্ষেপ বলতেছি বাবা, এবার আসেন নবী উম্মতের কাছে পাওনা আছে না নাই? নবী উম্মতের কাছে কি পায়? নবী বলেন বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ। আমার নবী বলেন সমস্ত উম্মত জান্নাতি, জোরে কন্ন সুবহানাল্লাহ, ইল্লা মান আবা, কিন্তু তারা না। সাহাবা ইকরাম প্রশ্ন করলো পয়গম্বর কে জান্নাতি আর কে জান্নাতি
মাতিনা। আল্লাহর নবীর এক দেয়া বলো, ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবীকে মানবে তারা জান্নাতি, যারা মানবে না তারা জান্নাতি না। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলল, পয়গম্বর, কে আপনাকে মানে আর কে মানে না? নবীর এক দেয়া বলো, ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবীর সুন্নাত মানে, আমি নবীর আদর্শ মানে, তারাই আমি নবীকে মানে, তারাই জান্নাতের মেহমান। হামসিরাতে মুস্তফা দরতামামি হালে কোন কেতেবা সুন্নতে খৈরুল বশার গিরে লাজম তাবোয়া বি আয় বেজার। নবীর সুন্নতে শান্তি আছে না নাই? ও কলিজার টুকরা যুবক ভাই, আজ তো শান্তি আছে মুখে বলি কিন্তু আসলে অন্তর থেকে বলি না। ওরে উজানির মুসলমান, বলতে পারো হুজুর, আমরা যা বলি অন্তরেই বলি মুখে বলি না, বাবা আমার বিশ্বাস হয় না। এরে যুবক ভাই, দস্তরখান বিছায়খানা খা সুন্নাত, এটা আমরা মুখে বলি আসলে অন্তরে বিশ্বাস করি না। সুন্নাত এরা নবীজির একটা সুন্নাত আদর্শ, হয়তো বিশ্বাস করলে নবীর সাথে দুশ্মনী কইরা আমি এটা মানি না। বলো যদি বলতে পারো হুজুর নবীর সাথে কোনো দুশ্মনী নাই, তাহলে কেন তুমি নবীর দস্তরখান বিছাইয়া, যেই দস্তরখান কিনতে লাগে না 1000 টাকাও লাগে না, 500 টাকা লাগে না, 100 টাকা হইলো সুন্দর একটা দস্তরখান বানানো যায়, কথা বলো ঠিক কি না? কিন্তু মুসলমান কই, আমার নবীর সুন্নাতের খবর নাই। অথচ যেই ডাইনিং টেবিল বানাইতে 1-1.5 লক্ষ টাকা লাগে, তুমি ডাক দিয়া কও ভাই টেনশন নাই, 1.5 লক্ষ টাকা হইলো ডাইনিং টেবিল না হইলে আমার ঘরটা সাজানো হয় না, ডাইনিং টেবিলে না খাইলে তৃপ্তি আসে না। তাহলে তুমি নবীর আশেক দাবি করো সত্য, কিন্তু নবীর সুন্নাত মানতে পারলা না। কেন মানতে পারলা না? বলে তোমার ইহুদি খ্রিস্টানদের আদর্শের চাইতে নবীর আদর্শ তোমার অতটা পছন্দ হয় নাই। জবাব তো এটাই আসে কথা, কারণ ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবক ভাই, এবার আসো, নবীর সুন্নাতে ডুবি মাথায় তোমার নাই, এটা তুমি পছন্দ করো না। মেসওয়াক করা সুন্নাত, কিন্তু মেসওয়াকটা পড়তে তুমি পছন্দ করো না, অথচ বিরাশটা খুব পছন্দ করো। মেসওয়াক করাটা এটা যে রাসূলের একটা সুন্নাত, তুমি এটা কেন তুমি পছন্দ করো না? অথচ নবীর আশেক দাবি করো। কলিজার টুকরা যুবক ভাই, একটাই প্রমাণ হয়ে গেল, আসলে আমরা মুখে মুখে দাবি করি নবীন আসে, বাস্তবে এখনো নবীন আশেকের খাতায় তোমার আমার নাম উঠাইতে পারি নাই। নবীন আশেক যদি দাবি করো মুসলমান, বাস্তবে যদি আশেক হয়ে থাকো, তাহলে তোমার কি করতে হবে জানো? তোমার বিবি যদি ডাক দিয়া কা স্বামী আমার, তোমার দাড়িটা কামাইলে বড় ভালো দেখা যায়, চোখটা বন্ধ করে ডাক দিয়া বলবা, বিবি দাড়ি কামাইলে তোর নজরে ভালো দেখা যায়, কিন্তু মদিনায় শুয়ে আছে আমার রাসূল, আমার দয়ার নবী, মায়ার নবী, মদিনায় শুয়া উম্মতি উম্মতি বলে কাঁদে রে, ওই নবীর খুলি যায় বড় আঘাত লাগে। এরে বিবি, আমি নবীর সত্যিকার আসে, আমি তোর মতো বিবি 10টা ছাড়তে রাজি, কিন্তু আমার খুলি যায় টুকরা নবীর কুলি যায় আমি আঘাত দিতে রাজি নাই, ঠিক কি না? এটার নাম হলো খাটি আশেক। এই কলিজার টুকরা যুবক ভাই, নবীর সুন্নাত তুমি কেন তুমি পালন করবা না? নবীজির মহব্বত কেন তুমি অন্তরে ঢুকাইবা না? কারণটা কি বলো? দুনিয়ার জমিনে যদি তুমি বিপদে পড়ে যাও, তোমার ভাই তোমাকে সাহায্য করতে আসে, ভাই ভাইয়ের সাথে যদি দ্বন্দ্ব থাকে, তারপরও ভাইয়ের পাশে ভাই দাঁড়াবার একটু হলো চেষ্টা করে। ও কলিজার টুকরা যুবক, বিপদে যদি পড়ে যাও, তোমার মা ইসা ঝাঁপায়া পড়ে তোমাকে বাঁচানোর জন্য, বাপ ঝাঁপায়া পড়ে তোমাকে বাঁচানোর জন্য, কিন্তু বন্ধু এই দুনিয়ার জীবন কিন্তু একটা জীবন না, এই দুনিয়ার পরেও কিন্তু একটা জীবন আছে না নাই, গোটা বিশ্ব জগৎটাই দুনিয়া আখরাত উভয়টা মিলাইয়া হলো একটা বিশ্ব জগৎ। এই বিশ্ব জগৎটাকে আল্লাহ পাক 3টা ভাগ করলেন, একটা জগৎ আছে এই গোটা
জগৎটাকে ভাগ করলেন, বিশ্ব জগৎ এটাকে ভাগ করলেন তিনটা, কয়টা? তিনটা। একটা জগৎ আছে, যেই জগৎটার মধ্যে সুখ আর সুখ দুঃখ বলতে কিছু নাই, জগৎটার নাম কি? আর জোরে বলেন, এই জগৎটার নাম হলো জান্নাত। আর একটা জগৎ আছে, যেই জগৎটার মধ্যে সুখ বলতে কিছু নাই, জগৎটার নাম হলো জাহান্নাম। সুখ আছে সেখানে আছে নাই, সুখ নাই। আর একটা জগৎ আছে, সুখও আছে দুঃখও আছে, জগৎটা দুনিয়া। কি জগৎটা? হলো দুনিয়া। এখন তো আমরা এই সুখ যেখানে আছে দুঃখ যেখানে আছে এই সামান্য অস্থায়ী দুনিয়ার বড় পাগল, কিন্তু আখিরাতের পাগল আমরা হইতে পারি নাই। ও কলিজার টুকরা যুবক ভাই, দুনিয়ার জীবন কিন্তু জীবন না, এটা হলো আখিরাতের ফসল কামাই করার একটা জায়গা একটা মুহূর্ত, কিন্তু এই দুনিয়া ছেড়ে যখন আমরা চলে যাব, যুবক ভাই এই দুনিয়া ছেড়ে যখন চলে যাব, পরকাল জগতে এমন একটা দিন আসবে কিয়ামতের দিন, যেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার! এটা তো সেই দিন যেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না, যেদিন আপন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, এমন একটা দিন আসবে কি আসবে না? বিশ্বাস আছে না? নাই। ও কলেজের টুকরা যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, কেন মায়ার নবীর হক মায়ার নবীর পাওনা তুমি বুঝা দিবা না? কেন নবীর পাওনা বুঝা দিবা না? নবী দুনিয়ার জমিনে তোমাকে ভুলে নাই, হায়াতের জিন্দগিতে ভুলে নাই। মায়ার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সেই মুহূর্তে তোমাকে আমাকে ভুলে নাই। এখানেই কি ক্ষান্ত না? না, এমন একটা দিন আসবে যেদিন তোমার মা তোমাকে পরিচয় দিবে না, বাপ পরিচয় দিবে না। কিতাবে আসছে এমন একটা দিন আসবে, ওই কিয়ামতের দিন বান্দা সামান্য নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ তুমি আমাকে যদি অনুমতি দাও, আমি আমার আত্মীয়দের কাছ থেকে একটু নেকি নিয়ে আসবো। আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম এটা কি তুমি সেই দিন মনে করেছো যেদিন, এটা কি দুনিয়া মনে করেছো নাকি, যে দুনিয়ায় তুমি বিপদে পড়লে তোমার আত্মীয় তোমার পাশে দাঁড়াইবে? না না, এটা তো এমন একটা দিন যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না। তবে বান্দা যাও যাও, অনুমতি চাইছো অনুমতি দিয়ে দিলাম। বান্দা দৌড় মারবে বাবার কাছে, যা বলবে, বাবা আমি তো তোমার সেই সন্তান। ডাক দেয়া বলবে, কোন সন্তান বলো গো? বলবে, বাবা আমি তো তোমার সেই সন্তান, যেই সন্তানের জন্য তুমি যখন উজানি বাজার থেকে বাড়িতে রাত 12টার সময় দোকান বন্ধ করে বাড়ির দিকে আসতে, এমন সময় আমি তোমাকে বলতাম, টেলিফোন করে বলেছি, বাবা আমার আঙ্গুর ফল খাইতে মন চায়। বাবা গো, তুমি আবার অর্ধেক পথ হাইটা আবার তুমি বাজারে চলে গেছো, বাজারে যাইয়া তুমি যাইয়া দোকান যাইয়া দেখো সব বন্ধ হয়ে গেছে, দোকানওয়ালা তাদেরকে ডাইকা 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 ঘুম থেকে উঠাইয়া আঙ্গুর ফল কিনে, এইবার রাস্তায় এসে দেখো একটা গাড়ি নাই, একটা গাড়িও নাই। এবার তুমি হাইটা হাইটা বাড়িতে আইসা, এইবার আঙ্গুর ফলটা আমি সন্তানের মুখে না দেওয়া পর্যন্ত তুমি কলিজায় শান্তি পাও না। আমি তোমার সেই বাবা, বাবা গো একটা নেকির অভাবে আমি জান্নাতে যাইতে পারি না। দিবানি বাবা কান্দে বলে, দুনিয়ায় হ্যাঁ আমার সন্তান ছিল, তবে তুমি কে এটা আমি এখন চিনি না, তুমি চিনি না, তুমি দূর হয়ে যাও, বাবার কাছ থেকে বিদায় হয়ে আসবে, ভাইয়ের কাছে যাবে, বিবির কাছে যাবে, সবাই একই কথা বলবে, সন্তান চিন্তা করবো, হাই রে দুনিয়ার জমিনে দেখেছি আমি যখন বড় অন্যায় করেছি, বাবা আমাকে ঘর থেকে বের হওয়ার কথা বলেছে, বের করেও দিয়েছে, কিন্তু ঘরের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল, তিনি হলেন মা।
আমার জনম দুঃখিনী মা দেখেছি আমার বাবাকে, যেদিন বাবা রাগ দিয়ে ধমক দিয়ে ঘর থেকে বের করে দিছে, আমার বাবা সকালবেলা একা খানা খাইছে, দুপুরে একা খানা খাইছে, আমার মা কিন্তু খানা খাই না, সন্ধ্যা হয়ে গেছে আমি বাড়িতে নাই, আমার মা আমার বাবা যখন উজানি বাজারে চলে গেছে, আমার মা এই সুযোগটা পাইয়ে আমার মা বের হয়ে গেছে জঙ্গলে 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 ঘুরতেছে, আমার সন্তান আব্দুল্লাহ কোথায় আছে, আমার মা ঘুরতে ঘুরতে যা দেখি আমি খেলার সাথীদের সাথে কিনারায় দাঁড়ায় আছে মুখ বেজার কইরে, আইসার আড্ডাটা এক দিয়া বলে আয় বাবা আমি সকালও খাই না দুপুরও খাই না রাতের খাবার আমি খাবো না, যদি তুই আমার সাথে না যাস, আমি দুনিয়ায় দেখেছি আমি না খাইলে আমার মা খায় না, আমি না ঘুমাইলে আমার মা ঘুমায় না, আজকে আমার ওই মার কাছে গেলে আমার মা মনে হয় আজকে আমাকে ফিরাইয়ে দিবে না, সন্তান বড় একটা শানিয়া একটা দৌড় মাইরা মার কাছে হাজির, মার কাছে যাইয়া ডাক দিয়ে বলবো মা বিপদে পড়েছি মা, একটা নেকির অভাবে আমি জান্নাতে যাইতে পারি না, বাবার কাছে গেলাম বাবা ফিরায় দিছে, ভাইয়ের কাছে গেলাম ভাই ফিরায় দিছে, বিবির কাছে গেলাম বিবিও ফিরায় দিছে, মা গো আমি দেখেছি দুনিয়ায় বিপদে পড়ার পর আমার বিবি আমাকে ঘর থেকে বের করে দিছে, শ্বশুর বাড়ি থেকে ফিরায় দিছে, কিন্তু মা তুমি কিন্তু আমাকে অসুস্থ অবস্থায় বিপদের সময় কোলে তুলে নিছো, মা গো আমি তোমার সেই আদরের সন্তান, মা বলবে কোন সন্তান তোমাকে তো চিনলাম না, সন্তান বলবে মা আমি আর একটু স্মরণ করে দিই মা, আমি যখন ছোট ছিলাম শিশু ছিলাম যখন দুধ পান করতাম মা, আমি তোমার ডান পাশে ঘুমাইতাম মা গো, আমি ডান পাশে ঘুমানো অবস্থায় ঘুমের ঘরে হঠাৎ করে আমি প্রস্রাব পায়খানা করে আমি ডান পাশটা ভিজাই দিছি, মা গো তুমি আমাকে তাড়াতাড়ি আমার ভিজা কাপড়ে রাখো না, তাড়াতাড়ি শুকনা কাপড় দিয়া পেঁচায়া পেঁচায়া তুমি আমাকে বাম পাশে শোয়া দিছো, ওই ভিজা জায়গায় তুমি নিজে শুইছো, কিন্তু মা কিছুক্ষণ পরে আবার আমি পিছনে বাম পাশে একটু পরে প্রস্রাব করে ভিজাই দিলা, মা গো তখন তুমি আমাকে তোমার অন্তরে এত মায়া, আমার মায়ায় পইরা তুমি দেখো ডানো ভিজা বামেও ভিজা, তুমি এখন আমাকে কোথায় রাখবা, মা গো কোনো জায়গা খুঁজে না পাইয়া আমাকে তোমার বুকের উপরে উঠাইয়া, আল্লাহু আকবার, মা তুমি আমার তোমার বুকের উপরে উঠাইয়া সারাটা রাত তুমি আমাকে নিয়া কাটাইয়া দিছো, মা গো আমি তোমার সেই আদরের সন্তান, একটা নেকির অভাবে আমি জান্নাতে যাইতে পারি না, দিবনে মা একটা নেকি, মা বলবে কিসের সন্তান দাবি করো, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না, ওরে কলেজের টুকরা যুবক বৃদ্ধ বাবাজিরা দুনিয়ার কেউ আপন না, বলো যুবক তোমার আমার আপন কে, ও যুবক ভাই আসলেই কিন্তু কেউ আপন না, চক্ষুটাকে একটু বন্ধ করে দেখো আর মনকে বুঝাও মা, ওরে মা আমি এখন চক্ষুটা বন্ধ করার আগে আমার ডান পাশে কে ছিল বাম পাশে কে ছিল আমি সব তাকায় তাকায় দেখেছি, চক্ষুটা বন্ধ হওয়ার পরে এখন আমি ডানে কে দেখি না বামে কে দেখি না সামনে কে তাও দেখি না, কিন্তু যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা ইচ্ছা করলে তুমি যদি আবার এখন চোখটা খোলো ডানে কে আছে বামে কে আছে তা তুমি দেখতে পারবা, চোখ খোলার ক্ষমতা তোমার আছে, কিন্তু যুবক এমন একটা দিন তোমার হয়তো বা চলে আসবে যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে কোনদিন তুমি আর খুলতে পারবা না, কথা ঠিক না বেঠি, ও যুবক ভাই কেউ কিন্তু তোমার আমার আপন না,
যুবক রে, হাশরের ময়দানে কোন নবী তোমাকে ভুলবে না, কার কোন মা তোমাকে ভুলে যাবে, এটা বুঝাবার জন্য যদি কষ্ট না হয় ছোট্ট একটা ঘটনা বলবো, কি বলবো না? ও যুবক ভাই, দুনিয়ার জমিনে যেই মা সন্তান না খাইল মা খায় না, সন্তান না ঘুমাইল মা ঘুমাইতে পারে না, এই মা হাশরের ময়দানে তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না, নিজের এনএফসি এনএফসি করতে থাকবে। তাইলে কেন মা বাবার পিছনে দৌড়াও ভালো কথা, তবে হারাম উপার্জন করে কেন মা বাবাকে খুশি করো, কেন আমার রাসুলকে বেজার করো, কেন বিবিকে তুমি খুশি করো রাসুলকে বেজার কইরা? যুবক রে, ছোট্ট বাচ্চার নাম হইল তার আব্দুল খালেক, কি নাম? এই আব্দুল খালেক তার বাবা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, এই মা সন্তানের চিন্তায় মা কোথাও বিবাহ বসে না, মা চিন্তা করলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো, এই চিন্তা করে 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 আব্দুল খালেকের মা অন্যের বাড়ি কাজে লিপ্ত হয়ে যায়, যা পায় তা দিয়ে সংসার চালায়, জীবনটা কোন রকম কাটায়। একদিন ছেলেটা যখন বড় হয়ে যায়, মা চিন্তা করলো ছেলেটাকে আমি স্কুলে ভর্তি করায় দিব, বন্ধু স্কুলে ভর্তি করাইতে যায়, ভর্তি করাবার পরে হঠাৎ করে মায়ের কানে একটা আওয়াজ আসলো, ডাক দিয়ে বলে, রে আব্দুল খালেকের মা, তোমার এমন একটা দিন আসবে তোমার ছেলের পরীক্ষার জন্য অনেকগুলো টাকা লাগবে। আব্দুল খালেকের মা চিন্তা করলো, ওর বাবা নাই আমার ছেলে বড় এতিম, আবার ছেলের টাকা কে দিবে, কেমনে পরীক্ষা দিবে? আব্দুল খালেকের মা চিন্তা করলো, না আমার যত কষ্টই হোক আমার ছেলের পরীক্ষার টাকা আমি মাই জোগাড় করো, আল্লাহ আকবার। যুবক রে, মা কি জিনিস, ঘটনার মাধ্যমে বুঝে বুঝা নাও। এ কুমিল্লে চাঁদপুরের মুসলমান, কচুয়া থানার মুসলমান, উজানির মুসলমানদের বয়ান কইরা বুঝাবার মতো ক্ষমতা আমার নাই, সেই এলে বোধাইয়া বলো নাই, আমি আপনাদের মাঝে বয়ান করার জন্য আসি নাই, আমি আসছি নিজেকে ইসলাহ করার জন্য, নিজেকে আমি নিজেকে ভুল সংশোধন করার জন্য। ও কলিজার টুকরা যুবক ভাই, আপনাদের এই উজানির ময়দানে কিন্তু একটা মানুষ আর দুইটা মানুষ না, এই উজানির জমিনে লক্ষ লক্ষ মানুষ আজকে ময়দানে হাজির, এখানে আসে শুধু ইমানি ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। ঠিক তদ্রুপ আমিও আজকে আসছি, আজকে ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য। আমি ওই যে কাজ বয়ানগুলা করতেছি, আসলে বয়ান করার মতো যোগ্যতা আমার নাই, বয়ান করার মতো এলেমও নাই আমলও নাই, যার বয়ান শুই না মানুষগুলো আমল করে তার থেকে আজকে আমি দঠিয়ে এখানে উঠছি। ও কলিজার টুকরা যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য আমার ছিল না, বাবা আমার উদ্দেশ্য হলো হাশরের ময়দানে নবী আমাকে তোমাকে ভুলবে না, কোন নবী ভুলবে না, যেই নবীকে আজকে আমরা কষ্ট দেই, আরে কে ভুলে যাবে, তোমার বিবি ভুলে যাবে, যেই বিবিকে খুশি করার জন্য নবীর কলিজায় পর্যন্ত আঘাত দেই, যেই ছেলে সন্তানের জন্য আজকে নবীর কলিজায় আঘাত দিয়া, নবীর মনে কষ্ট দিয়া, নবীর আদর্শ বাদ দিয়ে আজকে ইহুদি খ্রিস্টানদের আদর্শই আমি পাইছা নিলা, এরা সবাই আমার কিন্তু আপন না, আপন হলেন আমার আল্লাহ আমার নবী, ঠিক কিনা? যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আব্দুল খালেকের মা চিন্তা করলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো, মা চিন্তা করলেন কি করা যায়, ছেলেটাকে স্কুলে ভর্তি করা দিল, ভর্তি করার পরে পড়ালেখা করতে 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 মেট্রিক পরীক্ষার সময় হয়ে গেল। একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার ডাক দিয়া কয়, বাবা আজকে তোমরা সবাই একটা কথা শোনো। স্যার কি বলবেন বলেন? হেডমাস্টার ডাক দিয়া কয়, বাবা আগামীকাল তোমরা সবাই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপের জন্য 1200 করে টাকা নিয়ে আসবা, তোমাদের ফর্ম ফিল আপের টাকা লাগবে। কথাটা শুই না সব ছেলেরা রাজি, কিন্তু এতিম ছেলে আব্দুল খালেক দাঁড়াইয়া শুধু খালি কান্দে, আব্দুল খালেক দাঁড়াইয়া শুধু খালি কান্দে, স্যার
আর ডাক দেয় বাবা তোমার চোখে কেন পানি, বুঝলাম না তুমি কেন কান্না কর। এতিম ছেলে দাঁড়ায় কান্দে আর কয় স্যার আপনি তো বলছেন টাকা লাগবে পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য, আমি কান্না করি এই জন্য স্যার আমার বাবা নয় আমি বড় এতিম। আজকে আমার বাবা যদি থাকত রিক্সা চালায় হইল পরীক্ষার টাকা দিত ঠিক কিনা, স্যার আমার তো বাবা নাই আমি মনে হয় পরীক্ষা দিতে পারবো না। কথাটা বইলে ছেলেটা কান্দতে কান্দতে বাড়িতে চলে গেল, পড়ার টেবিলে বইসা কি যেন চিন্তা করে আর চোখের পানি ফেলায় কান্দে। মা দূর থেকে নজর পইরা গেছে, মায়ের নজর বড় করা নজর। ও কলিজার টুকরা যুবক অনেক সময় তুমি ঘরের মধ্যে দেখবা বিবির সাথে রাগ হয়ে তুমি ঘরের মধ্যে খানা খাও না, একদিন হয়ে গেছে বিবিও তোমার সাথে রাগ কইরা তোমাকে খানা সাথে না, বলে না স্বামী আসেন খানা খান। তোমার এই কষ্টটা ছেলেও বোঝে না, মেয়েও বোঝে না, তোমার অন্য ভাইরাও বোঝে না, কিন্তু কোনো না ঘটনাক্রমে যদি তোমার মায়ের নজরে একবার যদি পড়ে যায়, মায়ের চোখ থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক না বেটি? আরে মা যে কি জিনিস, মায়ের নজর যে কত বড় নজর, কতটা মায়ের নজর দেখ যুবক। ঢাকা থেকে চাকরি কইরা উজানি তোমার গ্রামে আসছ, দুই মাস পরে বাড়িতে আসছ, হাতের মধ্যে প্যাকেট নিয়ে যখন বাড়িতে ঢুকবা দেখবা তোমার বিবি দৌড় মাইরা সামনে আগাবে আর প্যাকেটের দিকে তাকাবে, আমার স্বামী আমার জন্য না জানি কি নিয়ে আসছে। তোমার ছোট্ট বাচ্চারা দৌড় মাইরা বলবে আব্বু মনে হয় আমার জন্য মজা নিয়ে আসছো, কিন্তু যুবক রে তোর ছেলে দেখবি দৌড় মারবে, মেয়ে দেখবি দৌড় মারবে আর তোর প্যাকেটের দিকে তাকাইবে, কিন্তু ঘরের মধ্যে একটা লোক দেখবি, তোর একটা লোক আছে, তিনি আর কেউ নাই, তিনি হলেন জনম দুঃখিনী মা। ওই মা কিন্তু একবার তোর হাতের ডান হাতের প্যাকেটের দিকে তাকায় না রে যুবক, তোর মা কিন্তু একবারও বাম হাতের প্যাকেটের দিকেও তাকায় না। আরে তোর জনম দুঃখিনী মা, এটা তো সেই মাই দুই মাস পর্যন্ত বিবির খবর নিলি, সন্তানের খবর নিলি, মাকে দুই দিন হয়ে গেল একটা ফোন দেওয়ার সময় তোর হয় না, তুই বড় ব্যস্ত। যেই মার সাথে এত ব্যস্ততা দেখাইছো যুবক, অত সেই মা কিন্তু তোমার হাতের প্যাকেটের দিকে একবারও তাকায় না, তাকায় একবার তোমার জনম দুঃখিনী মা, একটা নজরে তোমার সুন্দর চেহারা দিয়ে তাকায় আছে, কথা ঠিক না বেটি? দেখা একা বাবা তোর চেহারাটা শুকায় গেছে, তুই মনে হয় দুইটা মাস ঠিক মতো খানা খাস না। ও কলিজার টুকরা যুবক এই মাও কিন্তু হাসরের ময়দানে বলবে কে তুমি চিনি না, ইয়াউমায়া ফিরুল মারু উমিন আখি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এটা যেমন দিন যেই দিন ভাই ভাইকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, আব্দুল খালেকের মা এখন তো ছেলে পরীক্ষা দিবে, ঘরে এসে কান্না করে টাকা নাই, মার নজর তো বইরা গেছে, কষ্ট হইতেছে বাবা আপনাদের, মার নজর তো বইরা গেছে। মা একটা দরমাইরা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মা ডাক দিয়া কয় কিরে বাবা কোনদিন তোর চোখে পানি দেখি নাই, আজকে কেন তোর চোখে পানি বল। ছেলেটা কান্দে আর কয় মা গো স্যার বলছে পরীক্ষা দিতে হবে টাকা লাগবে বারো, সেই জন্য আমি কান্না করি, কারণ আমার বাবা নাই আমি বড় এতিম, আমার কে টাকা দিবে এই জন্যই কান্না করি। মা ডাক দিয়া কয় বাবা টেনশন করবি না, তোর বাবা নাই তো কি হয়েছে, আমি মা কিন্তু বেঁচে আছি। ও কলিজার টুকরা যুবক ভাই মা এবার ডাক দিয়া কয় বাবা তুই দাঁড়া আমি আসতেছি, এই কথা বলে অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাং হাতের মধ্যে নিয়া একটা দৌড় মাইর আব্দুল গালেকের দরজায় মা হাজির। আব্দুল গালেক নে ব্যাংটা দর, ব্যাংটা ভাঙ দেখ কত টাকা আছে।
ছেলেটা ব্যাংকটা ভাইয়া দেখে বাবা টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300, আল্লাহু আকবার। টাকাটা পাইয়া ছেলের আনন্দতে এখন আনন্দের চোখের পানি পড়ে। মানুষ কিন্তু দুই কারণে চোখের পানি ফালা, একটা হলো দুঃখের কারণে আর একটা হলো সুখের কারণে, ঠিক না বেটি? বাবা আব্দুল কালেকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আব্দুল কালেক ডাক দিয়া কম্মা গো আমি পরীক্ষা পরে দিব, আগে বলো তুমি টাকাগুলা কোথায় পাইলা? কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পড়তে দেখি না, কোনোদিন তোমারে ভালো একটু খাবারও খাইতে দেখি না। মা কান্দে আর কা, বাবা তোর এটা জানার দরকার নাই, আমি মা কই টাকা পাইছি দরকার নাই, তোর দরকার টাকা, আমি টাকা দিছি, যা বাবা পরীক্ষা দে। ছেলে নাসর বান্দা কয় মা গো আমি পরীক্ষা দিব না, না বললে? এখন মা কয় বাবা শুনবি? তাহলে শোন, শুধু শুনলে হবে না, সারা জীবনের জন্য তাবিজ বানায় রেখে দে, এই মাকে কোনোদিন কষ্ট দিবি না। কন্যা মা এমন মাকে কষ্ট দিব না। কয় শোন বাবা, যেদিন আমি মা শুনলাম তোর পরীক্ষার জন্য টাকা লাগবে, আমি মা চিন্তা করলাম কি করা যায়, তোর তো বাবা নাই, আমি যদি মা কারো কাছে হাত বাড়াই, যদি কেউ টাকা না দেয়, তোর তো পরীক্ষা দেওয়া হবে না, এই জন্য আমি মায়ের চিন্তা মাথার মধ্যে ঢুকেই আমি মা বাজারের টাকা উপরায় উপরায় আমি মা দুইটা মুরগি কিনলাম। দুইটা মুরগি কিনে বাড়িতে পালা শুরু করলাম, পালতে পালতে দুইটা মুরগি দেখ সময় দুইটা ডিম দেওয়া শুরু করলো। একটা ডিম আমি মায়ের জন্য বাজেট, আর একটা ডিম আমি মা তোর জন্য বাজেট করলাম। তবে বাবা তুই পড়ালেখা করস, একটা ডিম তোরে প্রতিদিন আমি মা সিদ্ধ করে দিতাম, তোর ব্রেনটা যেন ভালো থাকে, শরীর ভালো থাকে। আর একটা ডিম আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা কি করছিস বাবারে, তোর বাজেটের ডিমটা আমি মা সিদ্ধ করে প্রতিদিন তোর হাতে দিতাম, আর আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা সিদ্ধ করতাম না আর খাইতাম না, আমি মায়ের বাজেটের ডিমটা কাঁচাই রাইখা তোর সামনে নিয়ে আমি নাড়াচাড়া করতাম, নাড়াচাড়া করতাম। আমি মা বুঝাইতাম আব্দুল কালেক রে নে এটা তুই খাবি, আর এটা আমি মায়েরটা মা খাবো, আমি মা তোর হাতের ডিমটা দিয়ে আমি মা গল্পে লিপ্ত হইয়া যাইতাম, আস্তে কইরা তোর চোখটারে ফাঁকি দিয়া আমি মায়ের ডিমটা আমি মা না খাইয়া, আস্তে কইরা লুকাইয়া রাইখা দিতাম তোর চোখটারে ফাঁকি দিয়া, আর বিকাল বেলা আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা বিক্রি করে করে তোর জন্য বিবাহ পরীক্ষার টাকা জোগাড় করছি। বাবারে তোর ডিমটা তুই ঠিকই খাইছিস, আমি মা খাই না, আমি মায়ের ডিম পরীক্ষার টাকা জোগাড় করছি। কথাটা শুই না ছেলের চোখে পানি কান্দার কা মাগা, এমন মাকে তো কোনোদিন কষ্ট দেওয়া যায় না। ও মা একটু দোয়া কইরা দে, আমি যেন তোমার মনের আশা পূরণ করতে পারি। বাবাজি দুই চার মিনিটের মধ্যে শেষ করে দিব, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহর বান্দা আব্দুল কালেক দোয়ানিয়া মা দোয়ানিয়া চলে গেল পরীক্ষা দিতে। বাবাজি পড়ালেখা করতে করতে মেট্রিক পাস করলো, মাস্টার পর্যন্ত এক সময় কমপ্লিট করে ফেলেছে, বলেন না আলহামদুলিল্লাহ। একদিনের ঘটনা, আব্দুল কালেক রাস্তা দিয়ে হেঁটে যায়, স্কুলের হেডমাস্টারের সাথে পথে দেখা হয়ে যায়। স্যার ডাক দিয়া কা বাবা আব্দুল কালেক দাঁড়াও। ছেলেটা দাঁড়ায় কয় স্যার কি বলবেন? কয় বাবা তোমার সাথে আমার দুইটা কথা, একটা হলো আমার একটা মেয়ে আছে বিবাহ দিব, ভালো একটা ছেলে খুঁজি, আমি মনে মনে তোমাকে টার্গেট করছি, সুবহানাল্লাহ। বাবা আর একটা হলো আমার গ্রামের বাড়ি একটা স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, মনে মনে তোমাকে টার্গেট করছি, বাবা তুমি রাজি কি রাজি না? ছেলেটা কান্দের কা স্যার আমার বাবা নাই, আমি বড় যেতি, আমার মা বহু কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে, মায়ের অনুমতি ছাড়া আমি আপনার জবাব দিতে পারবো না। ও যুবক ভাই আজকে তো কিছু কাজ করতে গেলে শ্বশুর বাড়ি দৌড়ো পরামর্শের জন্য, আরে মার কাছে জিগাইতে গেলে কেমন যেন পর পর একটা ভাব আসে, শাশুড়িকে আপন মনে করলা। এ উজানির কলিজার টুকরা যুবক মনে রাখ, আল্লাহর কসম করে একটা কথা বইলা যায়, নবী কিন্তু এমনি বলে না, হুমা নারুকা হুমা জান্নাতুকা, আল্লাহর নবী অন্য
হাদিসে বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ, যুবক আজকে মাকে বাদ দিয়ে শাশুড়ির পায়ের নিচে দৌড়াও বড় মাসিয়া জান্নাত খোঁজার জন্য। আমি বলি না তোমার শাশুড়িকে ভালোবাসো না, ভালোবাসবা, তবে মায়ের উপরে না, মার চাইতে বেশি বরফ দেখায় না। আরে তোমার এই শাশুড়ি যদি তোমার তার সাথে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোমার মতো উজানির যুবকের নামে এই কসুয়া থানায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু যুবক বিশ্বাস কর, তোর মা কিন্তু করুদীপ তোর নামে মামলা দিবে না, বরঞ্চ পুলিশ যদি তোকে ধরার জন্য আসে, তোর মা যদি বেঁচে থাকে, মা দৌড় মাইরা পুলিশের হাতটা ধইরা বলবে স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাফটা লাগাইয়া দে, তারপর আমি মায়ের চোখের সামনে আমার সন্তানের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না। কথা কি ঠিক নেবে ঠিক? যুবক ভাই আব্দুল কালেক দৌড়মাইরা ডাক দিয়া কয়, মা গো, ও মা, স্যার বলছে, স্যার বলছে দুইটা পরীক্ষা, দুইটা আবদার করছে, কোনটা মানবো কোনটা মানবো না তুমি বলে দাও। মা কয়, বাবা তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর। তবে খবরদার বাবা, তুই মনে করিস না তোর পড়ালেখার যোগ্যতার সার্টিফিকেট দিয়ে তুই চাকরি পাইছ। না রে বাবা, না না, তুই যখন পড়ালেখা কইরা রাতের গভীরে বইটা বন্ধ করে ঘুমাইতি, আমি মা কিন্তু ঘুমাইতাম না, আমি মা উজুটা বানাইয়া তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যাইত, আমি মায়ের চোখের পানি। ও যুবক ভাই, আজকে যে আমি বয়ান করি, আমার এলেমও নাই, আমলও নাই, কোনো যোগ্যতা নাই। যুবক রে, একটা যোগ্যতা আছে, আমি যখন বয়ানের জন্য ঘর থেকে বের হয়ে যাই, ঢাকার বাসা থেকে যেখানেই রওনা হয়, যুবক সর্বপ্রথম আমার মাকে একটা টেলিফোন করি, তারপরে আমার বাবাকে একটা টেলিফোন করে দোয়া নিয়ে, মা বাবার দোয়াটাই হলো আমার সবচেয়ে বড় সম্পদ। আমার বাবা হলে উজানির মরিদ, আমার বাবা হলে উজানির একজন খাঁটি আসে। আমার বাবা যখন এরকমই জিকির করতে বসে, যখন জান্নাত জাহান্নামের বয়ান শুনে, জাহান্নামের বয়ান শুনে তার হালাত অন্যরকম হয়ে যায়, তিনি ঠিক থাকতে পারে না। বাবা, ও কলিজার টুকরা যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, যে কথা বলতেছিলাম, মা বাবার দোয়া নিয়ে যে কোনো কাজে নাম বা ওই কাজের মধ্যে বরকত দিবেন যিনি তিনি কে। আব্দুল কালেক তো মা দোয়া নিয়া এবার বলছে, মা গো বলো আমি কোনটা মানবো কোনটা আমি মানবো না। মা কয়, বাবা তোর স্যার চাকরির অফার দিয়েছে, যা বাবা চাকরি কর। কিন্তু খবরদার বাবা, তোর স্যারের মেয়েটাকে তুই বিবাহ করিস না। আব্দুল কালেক আশ্চর্য হয়ে গেল, মা গো স্যারের মেয়েটাকে আমি কেন বিবাহ করবো না, কারণটা কি বলো? মা ডাক দিয়া, বাবা আব্দুল খালে, তোর স্যারের মেয়েটা বিবাহ না করার কারণ হইল, তোর স্যারের মেয়ে হইল আধুনিকা, নামাজও নাই, রোজাও নাই, পর্দার আমলও নাই। দুনিয়ার জমিনে যেই নারীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনো দিন সুখের আশা করা যায় না। কথা ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এটা তো সেই দিন যেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, বাপ সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাপকে পরিচয় দিবে না, অথচ সেদিন তোমার আমার দয়ার নবী মায়ার নবীকে উম্মতি বলে পরিচয় দিয়ে সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দিবে। এ কলিজার টুকরা যুবক ভাই, অথচ কই কঠিন ময়দানে কোন মা পরিচয় দিবে না? কথাটা বলতে যে আব্দুল খালেকের একটি ছোট্ট ঘটনা
না ধরলাম, বাবা শুনে না, মা ডাক দেখো, বাবা আব্দুল খালেক তোর স্যারের মেয়েটাকে তুই বিবাহ করিস না, কারণ সে নামাজি না রোজা না পর্দার আমল নয়, এই মেয়েটা আধুনিকা, এর দ্বারা সুখ হবে না শান্তি হবে না। কিন্তু ছেলে তো মেয়ের প্রেমে পড়া গেছে, ছেলেকে মেয়েকে বিবাহ করবেই, মার কথা ছেলেটা মানে নাই, এরকম সন্তান আমাদের দেশে আছে না নাই। এই মার কথা বাবার কথা তো প্রথম মানে না, পরে এমন একটা দিন আসে এই বউ নিয়ে এত সমস্যা হয়, কিন্তু সমস্যার কথা বলার মতো জায়গা নাই, কারণ মা কবরে ঘুমায়, বাবা কবরে ঘুমায়, তখন কবরের কিনারা যায় কান্দে আর কয় মা গো বলছি না তো কথা মানি না। ও যুবক ভাই, মা বাবা বেঁচে থাকা অবস্থায় মুরব্বীদের কথা মানো, বরকত দিবেন কে? বাবা কোনো মা বাবা চায় না কোনোদিন সন্তানের খারাপ চায় না, কথা ঠিক না বেরি? আব্দুল খালেকের মা ডাক দেখো, বাবা তুই ছেলের মেয়েটাকে বিবাহ করিস না, ছেলে তা মার কথা মানে নাই, নিজে পণ্ডিত কইরা বিবাহ কইরা বাড়িতে হাজির হয়ে গেছে, ডাক দিয়ে কা বিবি, এই যে বৃদ্ধা মহিলা দেখিনি আর কেউ নয়, ইনি হলেন আমার জনম দুঃখিনী মা, বিবির এই কথা দে, এই মাকে কোনোদিন কষ্ট দিবি না। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, তোমার মায়ের কষ্ট দিব না, আর এটা তো দূরের কথা, তোমার মায়ের গোলামি করার জন্য তো আমি বাড়িতে আসি না। কথাটা শুই না মার চোখে পানি, আরে কার জন্য আমি কষ্ট করলাম, কারে আমি মানুষ বানাইলাম? আব্দুল খালেক মার হাতটা খপ করে ধরে ডাক দিয়া কয়, মা গো তুমি মনে কষ্ট নিবা না, আমি বুঝি নাই, তোমার ছেলে বুঝে নাই, এখন বুঝতে পারছি, মা কথা দিলাম তোমার এই পুত্রবধূকে আমি বুঝাইয়া মানুষ বানাইয়া বাড়িতে ফিরব। মা কয়, বাবা তুই পারবি না, কারণ ঘরের স্ত্রী যদি নেককার না হয়, বেআমলওয়ালা হয়, স্বামী যদি তাহাজ্জুদ গুজারও হয়, উজানির মুরিদ হয়, চরমুনায় মুরিদ হয়, তাবলীগের আমিরও যদি হয়, ওই বেপর্দাওয়ালা বেআমলওয়ালা নারীকে সোজা বানানো স্বামীর জন্য বড় কঠিন হয়ে যায়, কথা কি ঠিক না বেটি? তবে যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, এবছর সময় হলো না, একটা ঘটনাতে আমি এমন একটা জিনিস আপনাদেরকে বুঝাইতাম, এবছর আর সময় নাই, যে নেককার বিবি ঘরে ঢুকাইলে যে কি লাভ, এটা আমি যদি কোনোদিন আল্লাহ তৌফিক দান করে সেদিন আল্লাহ বলাইলে আমি বলবো। এবছর শুধু এতটুকু ধারণা দিয়া যায়, বেআমলওয়ালা নারী ঢুকাইলে কি ক্ষতি, এটাই আমি বুঝাইয়া যায়। মার কথা মানে না ছেলে তো বউকে মানুষ বানাবে, দূরের কথা, আরে বেআমলওয়ালা নারীর কাছে থাইক এখন নিজেই অমানুষ হয়ে গেছে, এটাই স্বাভাবিক ঠিক কিনা? একদিনের ঘটনা বাবা, আব্দুল খালেক স্কুলে ডিউটি করে বিকালবেলা বাড়িতে হাজির, আয়েশা দেখে বিবির সুন্দর চেহারা মলিন হয়ে গেছে, গিরে বিবি মন খারাপ কেন, তোমার মা আমার সাথে আজকে ঝগড়া করছে, একদম টাটকা মিথ্যা কথা, এরকম মিথ্যা কথা বানায় বানায় বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই, এ উজানি আছে না নাই? এ কলিজার টুকরা যুবক ভাই বৃদ্ধ বাবা জিরা পর্দার আড়ালের মা ভালো করে শুনে নাও, মা আজকে তো তুমি বউ হইছো, এমন একটা দিন আসবে মা গো তুমিও কিন্তু শাশুড়ি হইবা, আজকে তুমি তোমার মুখ দিয়া তোমার শাশুড়িকে যন্ত্রণা দাও, শ্বশুরকে যন্ত্রণা দাও, আঘাত দাও, এমন একটা দিন আসবে তোমার বৌমা হাত দিয়া পিটাইয়া পিটাইয়া লাদ্দি দিয়া ঘর থেকে বের করে দিবে, কথা ঠিক না বেটি? বন্ধু আব্দুল খালেকের বিবি কয়, স্বামী তোমার মা ঝগড়া করছে এই জন্য কান্না করি। আব্দুল খালেকের মাথা গেছে নষ্ট হইয়া, যে আমার সুন্দরী রূপসী বউর সাথে আমার মা ঝগড়া করছে, কি করা যায়? ক বিবি তুমি দাঁড়াও, আমি ব্যাপারটা দেখতেছি। কথাটা বইলা আব্দুল খালেক আর দেরি করে নাই, হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে মার কাছে হাজির, যে আমার শরীরে টাস টাস করে বাড়ি, মা সহ্য করতে পারে নাই, মা জমিনের মধ্যে পড়ে গেছে, মা এখন জমিনের মধ্যে পড়ে গেছে, মার হুঁশ ফেরার পরে উজুটা বানাইয়া দুই রাকাত নামাজ পড়িয়া আকাশের দিকে দুইটা হাত তুলছে, হাত তুইলা ডাক দিয়া কয়, আকাশের মালিক আমার আল্লাহ, ডাক দেন না আল্লাহ, ও মায়া লাগায়া ডাক দাও না যুবক আল্লাহ, যেইবার মা ডাক দেখ আল্লাহ, আমার ছেলে ছোট মানুষ বুঝে না, ওর মারছে, দেখ যুবক মায়ের খাওয়ার পর মা বিচার দেয় না, কয় আল্লাহ আমার ছেলে ছোট মানুষ মারছে, আমি মাফ করে দিছি, তুমি ওর মাফ করে দাও, সুবহান আল্লাহ, মার চোখে পানি আর কয় আল্লাহ আমার ছেলের জন্য আর একটা দোয়া করি রে মালিক,
আমার ছেলেটা ছোট মানুষ, আল্লাহ ওরে একটা সন্তানের বাপ বানায় দাও, তাইলে আমার মন বলে যেদিন সন্তানের বাপ হবে সেদিন বুঝবে মা কি জিনিস, কথা ঠিক না বেরে। মার দোয়া কবুল হয়ে গেছে, সন্তানের বাপ হয়ে গেছে। একদিনের ঘটনা, রাত আড়াইটা বেজে গেল, যে কোনো এক ব্যস্ততার কারণে বাড়িতে ঢুকতে আইসা দরজা নক করতে দেরি, বেবি দরজা খুলতে দেরি নাই। দরজাটা খোলার পরে তাকায়া দেখে বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না। স্বামী ডাক দিয়ে কয়, কিরে বিবি রাত আড়াইটা বেজে গেল, এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি কান্দে আর কয়, স্বামী কেমনে ঘুমাবো, দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে তো কোনো মা ঘুমাইতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হেদায়েতের মালিককে দেখেন, আল্লাহ হেদায়েতের নূর সিনা এখন ঢুকায় দিতেছে। ডাক দিয়া কয়, বিবি তুমি কেন ঘুমাও না? কয়, স্বামী কেমনে ঘুমাবো, দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে মা খাইতে পারে না, সন্তান না ঘুমাইলে মা ঘুমাইতে পারে না। কথাটা বলার সাথে সাথে আব্দুল খালেকের ব্রেনটা যে একটা বাড়ি মারছে, আব্দুল খালেক মাথাটা নিচু কইরা চোখের পানি ছাইরা দিছে, কান্দে আর কয়, বিবি তোর কথা যদি সত্য হয়, আরে দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খেয়ে থাকে, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমায় থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তুই একটা মা আছি না জানি, আমি আব্দুল খালেকের মা কতটা রাত না খায়া কাটাইছে না জানি, আমি আব্দুল খালেকের মা আমার জন্য কতটা রাত না ঘুমায়া কাটাইছে। বিবিরে বুইজা বলাইছি, তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে, তুই দাঁড়া আমি আসতেছি। কথাটা বইলা রাত আড়াইটা বাজে, আব্দুল খালেক একটা দৌড় মাইরা মার দরজায় হাজির। আল্লাহু আকবার, দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, মা দরজাটা খোলো, আমি তোমার ছেলে হাজির। মা গভীর রাত তাহাজ্জুদ পরে ছেলের জন্য ওই সময় দোয়া করতেছিল, মা ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা তাহাজ্জুদ সাইরা দিয়া, দোয়া সাইরা দিয়া মা ভয়ে থরথর করে কাঁপতে স্যার দাঁড়ায় গেছে। মার মনে ভয় ঢুকে গেছে, মা মনে করছে আমার ছেলেটা আজ বুঝি বোর কথা শুই না, লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির। মা ভয়ে কান্দে, কম্মা গো দরজাটা খোলো, ছেলে কম্মা গো দরজাটা খোলো। মা কা, বাবা তোর পাও দুইটা দে আগে দে, পাও ধইরা বলি, তুই আমার আর মারিস না, কারণ তোর আগের মায়ের ব্যথা এখনো আমার শরীর থেকে যায় না, আবার মারিস না, মারিস না। ছেলে কান্দে আর কামা গো, আমি মারবো না, দরজাটা খোলো। মা আল্লাহর উপর ভরসা করে দরজাটা খুলতে দেরি, ছেলেটা দেরি করে নাই, খপ কইরা ভর পা দুইটা ছড়ায় ধরতে দেরি না। আল্লাহু আকবার। ও যুবক ভাই কয়, মা গো পারবানি মাফ করে দিতে, আমি অনেক অন্যায় করছি, দেখ যুবক মা কি জিনি, দুনিয়ার জমিনে মা হাতটা মাথার মধ্যে দিয়া আব্দুল খালেক মাথাটা উঠা, আরে আব্দুল খালেক মার সাথে সন্তান যত অন্যায় করুক না কেন, মা কয়ে একটা ডাক দিলে মার মনে আর কোনো ব্যথা থাকে না, উঠা আমি মা তোরে মাফ করে দিলাম। ও উজানির মানুষ, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, কোনটা বুঝাইতে চাইলাম দেখো, মায়ের খাওয়ার পরও মা কয়ে একটা ডাক দিলে মা যদি মাফ করে দিতে পারে, দুনিয়ার ব্যাপার। এই মাও কিন্তু হাসরের ময়দানে বলবে, কে তুমি, তোমাকে চিনি না, সেদিন তোমাকে মা ফিরে দিবে, কিন্তু নবীর এক দিয়া বলবে, উম্মাতাই আয়, উম্মাতাই সবাই তোরে ভুই লাগেছে, সবাই তারা দিছে, আমি নবী তার দিতে পারবো না। তুই আমি নবীর সুন্নাতি দাড়িটা রাখতে যে মানুষের কত অপমান হয়েছ, আরে মানুষের কাছে মোল্লা মোল্লা করে কত টিটকারি মারছে তাও তুই সহ্য করছ, উজানি যায় তুই দাড়ি রাখছ, টুপি মাথায় দিছ, উজানি যায় হক পথে হালাল পথে চলা শুরু করছ, আরে কত শয়তানের দল তোরে টিটকারি করছে, আরে জিকির ওলা গেছে, তোরে পাগল বলছে উজানি যায় জিকির করার কারণে, তারপরে তুই বলছ যে আমি আমার উজানি যাইয়া আল্লাহ ওয়ালার সোহবতে যাইয়া জিকির দৌড়ছি, তো দৌড়ছি মাওলার জিকির আমি আর ছাড়বো না, কথা কন ঠিক কি না? ও যুবক ভাই, আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর পাওনা সুন্নাতের আমল দিয়া বুঝায় দেওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন না আমিন। নবীও আমাদের পাওনা বুঝায় দিবে, সুন্নাতের আমাদের সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দিবে। ইনসাফের ওয়াজ করতেছিলাম, মনে আছে আপনাদের? ইনসাফ শব্দের অর্থ যার যেই পাওনা হক ওদের বুঝায় দেওয়ার নাম ইনসাফ। আল্লাহ
বান্দার কাছে হক আছে না নাই? সর্বপ্রথম হক পাওনাদার কে? আল্লাহ। বান্দার কাছে চাপ আল্লাহ পায় দুইটা, বান্দা আমার গোলামি কর তবে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিব না, দুইটা পাওনা আমাকে বুঝাইয়া দাও সময় মতো, আমিও তোমার পাওনা জান্নাত বুঝাইয়া দেবো। নবী কা উম্মত আমার পাওনা বুঝাইয়া দাও, সুন্নাতের আমল দিয়ে আমার আদর্শ সাড়ে তিন এক বডির মধ্যে ফিট করো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে সবাই তাড়াইয়া দিবে, সবাই বলে যাবে আমি নবী ফিরাইয়া দিব না, বরং আমি উম্মতি উম্মতি বলে সেজদা পরে কাঁদবো উম্মত তোর জন্য উম্মত, তখন আমি তোরে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দেবো। ভাইয়ার আমার আসলেই আপনাদের অনেক মূল্যবান সময় আমি নষ্ট করে ফেলেছি, আমার জবানের বয়ান দেয়া হেদায়েতের কিছু নাই, আমার নিজেরই তো হেদায়েত নাই, হেদায়েত যেন আল্লাহ আমাকে দান করে উজানির বরকত দেখো না, আমিন।